চার ডিসেম্বর থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক গোপাল ভাঁড়। কিন্তু এই প্রখর বুদ্ধির দুষ্ট ছেলেকে সামলাবেন কে? গোপাল ভাঁড় এই মুহূর্তে বাংলা টেলিভিশনের সবচেয়ে আলোচিত ধারাবাহিক। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় দর্শকদের উৎসাহ চোখে পড়ার মতো। এই ধারাবাহিকে গোপালের চরিত্রে থাকছেন রক্তিম। তার নিষ্পাপ অভিনয় প্রোমো থেকে মন জয় করে নিয়েছে দর্শকদের। কিন্তু এই প্রখর বুদ্ধির দুষ্ট ছেলেকে সামলানোর দায়িত্বটা কে পালন করবেন, অর্থাৎ কে হবেন গোপালের মা? টেলিপাড়া সূত্রের খবর, গোপালের মায়ের চরিত্রে যাকে দেখা যাবে তিনি আর কেউ নন, সবার জনপ্রিয় অভিনেত্রী ভূতুর মা মিমি দত্ত। কিছুদিন আগেই তার কামব্যাক ঘটেছে জয়ী ধারাবাহিকে। এবার ফিরছেন তিনি তার পূর্ব পরিচিত মায়ের চরিত্রে। রক্তিমের মা হিসেবে সত্যি তাকে ভালো মানাবে। বন্ধুরা, বিনোদন জগতের আরো সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।